بسم الله الرحمن الرحيم তা সত্যিকার বেশি আপনার না আমার আর মিয়া আমি তো আছি মাইক নিয়ে আমরা তো মাইক ছাড়া কথা বলেন নাই নারায়ে তাকবীর এমন ভাবে আওয়াজ দেন আকাশ বাতাস ডান বাম চতুর্দিক থেকে যখন শয়তান লেজ গুটে কি করে কথা বুঝেননি নারায়ে তাকবীর কিছুটা হয়েছে বোল্ড সার্চ ফুল নট ইন সার্ভিস কথা বলতেন নাই অসুবিধা হয় নাই আরেকবার লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো কুষ্টিয়া পাড়ায় জালো শুধু পৃথিবী জ্বলবে এখানে জ্বলবে না আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি এই লাইটটা যে জায়গায় আছে আলোকে শুধু ওই জায়গায় দেয় না চতুর্দিকে দেয় ঠিক কিনা আচ্ছা যেই তকবীর দিছে এই তকবীর আওয়াজ কি এক জায়গায় আছে না সরে গেছে যখনই সরে গেছে যারা ছিল তারা মারা পড়ছে কথা বোঝেন নাই আজকে কুষ্টিয়া পাড়া যাবি কিন্তু রাত্রে যাইস না সকালে যাবি কই কে যেই সমস্ত ড্যাগার ফালা অস্ত্র নিয়ে এসে এগোর সামনে আমার টাইম নাই কথা বোঝেন নাই কয় মধুপুর থেকে আইছে মধুপুরি কথা বোঝেন নাই এর সামনে থাকার মতো কোনো অ্যাবিলিটি নাই থাকা যাবে না থাকলে বলেই তকবীর দিলে আর পুরো ছাই আল্লাহু আকবার শয়তান শুধু ভয় পায় মুমিনের মুখ দিয়ে বের হবে একবার আল্লাহু আকবার পায় মুমিন যাই কিছু বলো দয়া করে ওই তকবীরটা দিও না কোন তকবীর কয় যেই তকবীরটা আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে আসার পরে সর্বপ্রথম বাক্য ছিল আল্লাহু আকবার কি হয়েছে ঠিক আছে নি যাই ডান বামে বাবা থাকলে সন্তানের সাহস বাড়ে না কমে আমার একটাও পাকে নাই ওনার সবটি পাকছে উনি আমার বাবা আমি ওনার সন্তান কি বাজান পরিচয় দিবেন না আল্লাহু আকবার তা আমরা এই মাহফিলে আসছি শয়তানকে দূর করবো না কাছে ঢুকাইবো হাতে কি ব্যাগ আছে না ফাঁকা আছে ফাঁকাই দেয়া যায় ফাঁকার চাকা ঘুরে না ঢাকার চাকা ঘুরে বেশি কথা বুঝতে কইেন এক নম্বর কথা হইলো যে সবাই যখন বাজারে যায় নিয়ত কিন্তু খালেজ করে যায় ও আমার চা দিছে না শরবত হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আলোচনা ঢুকতেছে কিন্তু দরজা ওপেন দরজা ওপেন করলাম কেউ আবার খিল মারেন না খিল বোঝেননি আজকে সমাজের মধ্যে কিছু লোক আছে বক্তা যখন ওয়াজ করে সে বাইরে থেকে সে বান মারে বান বুঝেন জাদু টানা যেই বান মারছিল আমার বিশ্ব নবী মুহাম্মাদুর মুহাম্মাদুর সেই নবীকে যেমন বান মারে বাইতে কয় হুজুর এত সুর দিয়েন না সুর কিন্তু আমার কাছেও আছে এমন একখান কাছে দিব এক সুর শেষ এরম লোক আছে না নাই মনে হয় এই কুষ্টিয়া পাড়াতে নাই নাকি আমাগর মধুপুরে অভাব নাই লাগলে ফ্রি আল্লাহু আকবার তো ভাই আপনার দুটি পায়ে ধরে বলি আপনি এই ক্ষতি করবেন না আপনি ক্ষতি কারণ একটা হাদিস পড়েছিলাম যে ব্যক্তি কারো ক্ষতি করলো ওই ব্যক্তির ক্ষতি হওয়ার আগ পর্যন্ত তার মৃত্যু হবে মানেন তো তাহলে ক্ষতি করবো ইনশাল্লাহ কখনোই করব না কেন করব না আল্লাহকে খুশি করার জন্য কাকে আল্লাহকে খুশি করবো ইনশাল্লাহ আচ্ছা বাড়ি থেকে আমি বের হলাম কোথা থেকে আপনি কিন্তু ছাত্র বুঝেন ক্লাস হচ্ছে বাড়ি থেকে বের হইলেন এখন আপনার হাতে হলো ব্যাগ হাতে কি ব্যাগ বিবি সাহেব বললো আপনি বাজারে যাইবেন যাই সুন্দর করে কচি খাসি থাকলে এর সিনার গোস্তটা আগে ক্রয় করবেন কি করবেন সিনার গোস্ত আগে ক্রয় করবেন
বড় যদি দেখেন যে আইল মাছ পাওয়া যায়, এই মাছটাও কিনেন। আর যদি দেখেন যে দেশি ভালো সার পাওয়া যায়, এর গোস্ত কিনবেন। টাকা পয়সা গুছাইয়া স্বামীর কাছে দিয়ে দিল। স্বামী রাস্তা আসতেছে, এক পর্যায়ে দোকানে আসলো, বাজার ঢুকে গেছে। বাজারে ঢোকার পর অনেকদিন আগের সেই অচিনপুরের সেই বন্ধুর সঙ্গে দেখা। দেখা হইলে কি খাওয়াইতে হয় বর্তমানে? কমপক্ষে চা আর সাথে একটা টান। কথা কন ঠিক কিনা? অনেকদিন পর সাক্ষাৎ হওয়ার পর বন্ধুর কোনো বিপদ থাকতেও পারে। বন্ধুর বিপদ উদ্ধার করতে গিয়া বাড়ি থেকে যেই টাকা সে নিয়ে আসলো, সেই টাকা এক সময় ফিনিশ। এখন যে বাড়িতে যাইব এই ভাড়াটাও নাই। এখন আপনি উত্তর দেন, বিবি সাপ গেলে কি গড়ে যাও লগ লেগে সুমা? কথা কন নাকি? বিবি সাপ বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুললাই, বিবি সাপদের খাসিয়ত হইল স্বামী যখন বাড়িতে ঢুকে নজর তখন তার দুই হাতে। কথা কন ঠিক কিনা? সন্তান যদি থাকে তাদের নজর থাকে যে পকেটটা ফুলা কিনা, এরপর দেখে বাবার হাতটা পিছনে আছে কিনা। খালি পিছনে থাকলে বাবার আর সন্তানের সাথে অনেক সময় মজা করে, করে কিনা? এখন যখন দেখছে যেই পরিমাণ টাকা দিয়েছিলাম ওই পরিমাণ কোনো কিছু আসলে কমপক্ষে ঝুলতো, ঝুলে তো নাই বরং ব্যাগটা ভাঁজ কইরা নিজেও যেন না দেখে তার ব্যবস্থা করছে। দরজা খুলবো না বন্ধ করবো? ও ভাই, আমি তো বাড়িতে গেলাম ভালো মানুষ, ফিরবো তো ভালো মানুষ, বউ এমন করে কি? তোর সমস্যাটা কি? ও বুইরা, তোমার হাতের ব্যাগ কই? আস্তে একটু ঘরে ঢুকবার দেও না, পরেই বলি। আগে ব্যাগ বার করো, কালকে মাইয়ার বাড়িতে মায়ের শ্বশুর আই গেছে জানো না? কোন বলবে কিনা? তুমি বাজার ছাড়া খালি হাতে, বাজার ছাড়া খালি হাতে কোন সাহসে বাড়ি ঢুকলা? ভাগ্য বলা বাড়িতে গেট নাই, টানা হইলে গেটের বাইরেই জায়গা। তো ভাই মহতারাম হাজিরিন, এটা বলার উদ্দেশ্য সেটা এখন বলছি, আমার আপনার সকলের বাড়ির ঠিকানা কোথায়? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ বাজার করার জন্য পাঠাইছেন এই দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জমির মধ্যে আমাদেরকে কিছু সময় বাজার করার জন্য আর কিছু গাড়ি ভাড়া যোগানোর জন্য পাঠাইছে, ঠিক কিনা? বাবারা বুঝা কথা বলবেন প্লিজ, এটা হোলি খেলা না, এটা হোলি খেলার ময়দান না, এটা এমনই একটা ময়দান যেই ময়দানটা কিয়ামতের দিন ফয়সালার পরে এমন সুন্দর নয়, এর চাইতে দামি, এর চাইতে দামি, আরো দামি, আরো দামি, যত দামি আছে তার চাইতে বড় দামি একটা মঞ্চ হবে, বড় একটা মজলিস কায়েম হয়ে যাবে আলহামদুলিল্লাহ। বোঝা গেল? ওই জমিনের টেস্টের তুলনায় আজকের এই টেস্টটা হলো খুবই নগণ্য একটা সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট সিঁড়িতে পাড়া দিয়ে মনে করেন নামে টপকাইয়া যাবেন, মাঝখানে বহুত স্টেপ বাই স্টেপ আছে, আপ এন্ড ডাউন, উপর এবং নিচ, অথবা সুইচ টিপ দিবেন উঠে যাবেন একদম আল্লাহু আকবার। আপনি আসলেন এই দুনিয়ার জমিনে কিছুদিন সময় অতিবাহিত করবেন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া হায়াতটা নিয়ে আপনি কয় করবেন আবার আমি কিভাবে যাব সেই বাড়িতে ফিরে? কোন বাড়ি? চিরস্থায়ী জান্নাত, যেই জান্নাতি দেশে আমার বাবার দেশ। কথা বলেন ঠিক কিনা?
বাবার দেশ বললাম কেন? আপনার আমার বাবার নাম হযরতে আদম, হযরতে আদম আলাইহিস সালাম। আমাদের মায়ের ঠিকানাও ঠিক একই জায়গায়। কথা বলেন, বাড়িতে গেদার হাতে টাকা দেন, গেদা তাড়াতাড়ি বাড়িতে ফিরিস, বলি কি না? আমগোর বাবাও কিন্তু জান্নাত থেকে দুনিয়া আইছিল, গেদা তাড়াতাড়ি ফিরিস, গেদা তাড়াতাড়ি ফিরিস, নইলে কিন্তু দরজা স্টপ হয়ে যাবে। আসার সময় আমার জন্য বুড়া মানুষ খাইতে পারি না, নরম দেখা একটু গরম দেখা একটা কেক নিয়ে আইসো। কথা বুঝেন নাই? এখন আপনি এই দুনিয়ার মধ্যে অল্প সময়ের মধ্যে আইসা ঘুরতে 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 আপনার হায়াতের জিন্দগি ফিনিশ হয়ে গেল, কিন্তু জান্নাতে যাওয়ার মতো কোনো টিকিট আপনি ক্রয় করতে পারেন নাই। এখন যিনি জান্নাতের মালিক, উনি আপনার যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলবেন না? ও ভাই খুলবেন না? এ পিছনের ভাই খুলবেন না জান্নাত? কেন খুলবেন না? তোমার ভাড়া নাই। কি নাই? ভাড়া নাই। আবার আল্লাহ পাক কাউকে কাউকে বিনা ভাড়ায় দিয়ে দিবেন জান্নাত। আল্লাহু আকবার। আমরা যদি জান্নাতের আশা করি, তাহলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? জান্নাতের কাজের এক নাম্বার কাজ হলো আসসালাত, আসসালাত, আসসালাত। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ঠিক মতো নামাজ পড়বো না, কে কে হাত তুলি? নামাজ পড়বো তো ইনশা, ইনশা নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। আল্লাহু আকবার। কিছু কিছু মানুষকে আল্লাহ পাক জান্নাত দান করেন বিনা হিসাবে। কি হিসাবে? বিনা হিসাবে। ওই কিয়ামতের ময়দান কার জন্য হবে? বড় আরাম। কার জন্য বড় কষ্ট? খাফিদাতুর রাফিয়া। আল্লাহু আকবার। যাদের কেলা বিনা হিসেবে জান্নাত দিবেন তারা কারা? আসহাবাল ইয়ামিন, যারা আসহাবে ইয়ামিন হবেন তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ।